ভালো বলেছ, তুই সব উত্তর নিজে দিয়ে দিচ্ছ। তা দায়িত্ব মানুষকে সজাগ করা। প্রথম ওয়েব সিরিজ কি এরকম একটা সাবজেক্টে হোক এটা কি ভেবেছিলে? অন্যরকম কাজ করবো এটা মাথায় ছিল, হেভি একটা কন্টেন্ট থাকবে, মাস অ্যাপিল থাকবে, তো সামহাও ওই কিছু কিছু যে চেকবক্স ছিল সেটা ঠিক হয়ে গেছে বলে। তাই তুমি একটা টাইমে বহু সিরিয়াল করেছো বা বহুদিন ধরে সিরিয়াল করেছো, সেখানে ওয়েবের সাথে মানিয়ে নেওয়াটা সেটা কতটা টাফ? টেলিভিশন হোক, ফিল্ম হোক, সিরিয়াল হোক, ওটিটি হোক, থিয়েটার হোক, ফরম্যাটগুলো আলাদা, প্ল্যাটফর্মগুলো আলাদা, কিন্তু দিনের শেষে চরিত্রটা কী, আমি অ্যাজ এন অভিনেতা সেই চরিত্র কীভাবে রিলেট করছি, কতটা রিয়েলিস্টিক বানাতে পারছি, কতটা অডিয়েন্স কানেক্ট করবে, গ্রামারটা সেখানে তো টাফ, মানে টাফ বলতে সবই টাফ। আর এই বেসিক জিনিসগুলো বুঝে গেলে সবই ইজি। আমার প্রয়োজনটা কি, দ্যাট এই চরিত্রের নিডটা কি করতে হবে, কত ফ্রেম, কি লেন্স, কি সিচুয়েশন, মুডটা কি, দ্যাটস ইট, এটাই। আমরা বহুদিন ধরেই দেখছি যে নারীরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বর্তমান সময়ও ঘটছে, তো কি মনে হয় যে এই সিরিজগুলো থেকে কি মানুষের বিবেক একটু হলেও কি জাগ্রত হবে? আমরা চেষ্টা করতে পারি, আমরা অ্যাপ্রোচটা করতে পারি, আমরা একটা বাজ ক্রিয়েট করতে পারি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, এইটুকু আমাদের দায়িত্ব। তারপরে মানুষ যে ঘুমিয়েই থাকবে না জেগে উঠবে সেটা মানুষের উপর ডিপেন্ড, মানে জেগে যদি কে ঘুমোয় তাকে তো আমরা জাগাতে পারবো না, তাই না? কিন্তু ঘুম যাতে ভেঙে যাক, সে যাতে নড়ে চড়ে বসে, সেই চেষ্টা করতে পারি, তো সেই চেষ্টা করেছি। প্রতিক সময় যা ঘটনা ঘটছে, মানে প্রতিবাদ কি শিল্পী হিসেবে এই ধরনের কাজের মাধ্যমে কি সেটাই কি শিল্পীর করা উচিত নাকি না? একদমই তাই। বুঝলে যে রাজনীতির ময়দানে তো আমরা তো নামতে পারবো না বা ওই বিষয়টা, একদমই তাই। অভিনেতার কাজ শুধু যেইটুকু যেই ক্রাফটটা আমরা জানি, যে ক্রিয়েটিভ কাজটা আমরা জানি, সেই কাজের থ্রুতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটা আমাদের দায়িত্ব। ব্যক্তিগত চরিত্র কি কিছু বলবে না নাকি সে সর্বদা ওই চরিত্রের আড়ালে থেকেই তার যে মনের ভাব? ব্যক্তিগত জীবনে আমি কি খাচ্ছি, আমি না খেয়ে আছি, কতটা নুন কতটা চিনি, সেটা যেমন আমার কাছে ব্যক্তিগত ব্যাপার, ঠিক সেইভাবেই আমি কোন সিচুয়েশনে কীভাবে স্ট্যান্ড নিচ্ছি সেটাও আমার কাছে ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি জানি। আমি স্ট্যান্ডটা কীভাবে নিচ্ছি, কীভাবে নেব, সেটা নিয়ে ঢাক পেটানোর দরকার নেই, সেটা নিয়ে মঞ্চে দাঁড়িয়েও চারটা কথা বলারও দরকার নেই। আমার অ্যাজ এন সিটিজেন কী দায়িত্ব সেটা আমি জানি, সেটা কীভাবে আমি কনভে করবো, কীভাবে মেনটেন করবো, সে রেসপন্সিবিলিটি কীভাবে, দায়িত্বটা কীভাবে নেব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি জানি, সেটা আমি করে থাকি, সেটা করি। আমার আশেপাশের লোক যারা থাকে তারা জানবে। বাট সাধারণ জনতা তো অনেক সময় একটা বিবৃতি চায় যে যাকে আমি ফলো করছি, যে আমার আইকন, সে একটা বিবৃতি দেবে, তো সেইটা কি কখনো ভেবে দেখেছো? অভিনেতা আর নেতা মধ্যে তফাত আছে, তখন তো সব একাকার হয়ে যাচ্ছে। আমি তো একাকার না, আমি তো অভিনেতা আছি, অভিনেতাই থাকবো, আমি তো নেতা না, আমি নেতা হইনি, মানে নেতা হওয়ার কোনো এই মুহূর্তে ইচ্ছা নেই, কারণ আমি সেটা বুঝি, রাজনীতি বুঝি না, তো রাজনীতিবিদদের মতো আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো না যে এই ধরনের সিচুয়েশানে কী হচ্ছে। আমার কাজ যেটা বললাম, পার্সোনাল লাইফে আমি যেমন যেভাবে রিয়্যাক্ট করবো সেটা রিয়্যাক্ট করবো, রিয়াকশান দেবো, ওপিনিয়ন দেবো, আশেপাশের সিচুয়েশান কীভাবে, আমি তোমাকে যদি কালকে কোনো তুমি সমস্যায় থাকো, আমি যদি জানতে পারি তোমার পাশে আমি থাকবো, তার জন্য আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো না আমি তোমাকে সাহায্য করেছি বা তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানবে, তোমার বিবেক জানবে, তোমার আশেপাশের মানুষ জানবে, আমার আশেপাশের মানুষ জানবে, তো সেটা যেই মুহূর্তে বলে দেয় নেকি কার দাঁড়িয়ে আমি ডাল, পরিষ্কার কথা আমি বিশ্বাস করি, পরিষ্কার কথা আমি জানি। যেটা বললে অ্যাজ এন অভিনেতা, আমার অ্যাজ এন অভিনেতার কাজ ওইটাই, আমি আমার ক্রাফট দিয়ে কীভাবে লোককে বোঝাতে পারবো এই সিচুয়েশান হতে পারে, এই সিচুয়েশানে ফ্লস কী, প্রস কী, কনস কী, এই ধরনের চরিত্র কীভাবে ডিল করতে পারে, তার কী সমস্যা হতে পারে, সে কী করে ওভারকাম করতে পারে, এই একটা বাউন্ডারি সেট করে আমরা একটা প্রোডাক্ট বানিয়ে সেটা বোঝাতে পারি, এটা আমাদের দায়িত্ব। মানে অনেকটাই শাহরুখ খানের মতো যে এমনি কোনো বিবৃতি না দিয়ে ছবির মাধ্যমে এই যে আজকের যে সমস্যাগুলো সেটাকে হাইলাইটেড করা, সেম শাহরুখ খান, ডেফিনেটলি শাহরুখ খান যে কী চ্যারিটি করে সেটা শাহরুখ খান কখনো স্বীকার করে বলে না, ডেফিনেটলি করে, আমরা কখনো কখনো জানতে পারি, কখনো জানতে পারি না, বাট যেটা তুমি বললে আবার অ্যাজ এ ক্রাফট জাবানদের দেখিয়ে দিয়েছে কী করা উচিত, ডেফিনেটলি তাই, তাই তাই পালন করছি, আমি জানি কীভাবে পালন করতে হবে। একটাই কথা, শান্তি বজায় রাখুন, দিনের শেষে খুব ইম্পর্টেন্ট যে শান্তিতে ঘুমোতে পারি, সেই শান্তিতে ঘুমোতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সারাদিনে যে প্রসেস, ওই পিস প্রসেসটা ফলো করলেই রাতে ঘুমটা ঠিকঠাক হবে। সারাদিন কত কাজ করেছি, কত ইনকাম করেছি, সেটার থেকে সাথেই সাথে আমার আমি লাইফস্টাইলটা কী সেটা খুব ইম্পর্টেন্ট, তো জিও জিনে তো।
একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে সাধারণ যে জনতা, তুমি এটা যেটা বললে যে তুমি তোমার অভিনয় ক্রাফটের মাধ্যমে তুমি তোমার জবাব দেবে, মানে শাহরুখ খান বছরে একটা ছবি করবে বা পরের বছর আরেকটা ছবি করবে, কিন্তু তার মাঝে তো অনেকগুলো ঘটনা ঘটে চলেছে, তো সাময়িক ওর যে মানে সাধারণ মানুষ তো চাইবে যে যে তার যে আইকন সে সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে তার মতামত রাখুক, সেটা কি অনেকটা দেরি হয়ে যায় না, মানে সেই ছবির মাধ্যমে? এটা তো অনেকটা লেন্দি প্রসেস। আমরা তো সুপার হিউম্যানস না, অভিনেতা তো সুপার, দর্শক তো তাই মানে সেইভাবে ডেফিনেটলি ভাবে তো সেটাই আমি সেটাই বলতে যাচ্ছি যে আমাদের কাজ চেষ্টা করা, আমরা কি যেটা চাই সেটা কি সবসময় পাই? মানে অ্যাজ এ মানুষ আমাদের তো জীবনে অনেক আকাঙ্ক্ষা আছে। তোমার ইচ্ছা করে তুমি এভারেস্টে বসে তুমি একটা গরম চা খাচ্ছ বা কফি, ব্ল্যাক কফি খাচ্ছ, এবার সেটা কতটা সম্ভব সেটা তোমার এফার্টের উপর ডিপেন্ড করছে, সব কিছু পরপর হচ্ছে কি না সেটার উপর ডিপেন্ড করছে। তো সেম যে অডিয়েন্স চাইছে আমার হিরো চাক, তো সেটা তাকে বোঝাতে হবে, সেটাও যদি আমি বলি যা দর্শককে বোঝাতে হবে এটা আমি চাই, সেটা কতটা চাই সেটা বোঝাতে, যেমন ঠিক বাচ্চার মতো, বাচ্চা যে কথা বলতে পারে না তখন তো খিদে পায়, সে কান্নার ছলে বা অ্যাক্টিভিটির ছলে বুঝিয়ে দেয় আমার খিদে পেয়েছে, তখন তার মা বোঝে হ্যাঁ খিদে পেয়েছে তাকে খাওয়াতে হবে, সে যদি চুপচাপ থাকে বুঝতে পারবে না, বাটা বোবা মানুষ যেটা। সেম উইথ দর্শক, এত কিছু আশেপাশে যে হচ্ছে সেটা তুমি বললে, কোনটা বেশি প্রায়োরিটি, কোনটা এই মুহূর্তে আমার চাই, এই মুহূর্তে এই টপিকে ছবি বানাতে হবে, এই মুহূর্তে আমি তোমার ওপিনিয়ন চাই, তা দর্শকের সাথে বোঝাতে হবে। এখন তো সোশ্যাল মিডিয়া আছে, একটা হ্যাশট্যাগ বানালেই তো সেটা ভাইরাল হয়ে যায়, বানাক হবে সেটাকে করবো, তাহলে পাইপলাইন হিসেবে এরকম আমি নিজের প্রজেক্টকে রাখবো, সেরকমভাবে কাজ করবো। একটা তো একটা সময় তো আমরা দেখেছি যে মঞ্চের অভিনেতা বা বুদ্ধিজীবীরা পথে হাঁটতো, মিছিল করতো, সেইটা কি এখনকার দিনের যে অভিনেতারা তারা কি ভয় থেকে কি এই দিকে যেতে চাইছে না, বরঞ্চ তারা তাদের ক্রাফটের মাধ্যমে জবাবটা দেওয়ার চেষ্টা করছে? এবং আরেকটা জিনিস তোমায় বলছি, এই যে তার পছন্দের হিরো যখন দেখছে যে সে কোনো মতামত দিচ্ছে না বরঞ্চ একটা গাড়ির সামনে পোজ দিচ্ছে, সেও কিন্তু সমানভাবে তাকে ট্রোল করছে আবার, মানে এই দিন এই দিকটাও তো আছে, মানে তুমি যদি মতামত নাও দাও সেটাও তো একটা ট্রোল হওয়ার একটা চিন্তা থাকে, আবার দিলেও আবার একটা সেখান থেকে আবার একটা হুমকি বা এইসবের মধ্যে, মানে একটা জটিল সময়ের মধ্যে কি এখন আইকনদের চলে মানে যেতে হয়? তোমার উত্তর তোমার কাছেই আছে। আমার যদি কোনো মানে সাপোর্টার বা ফ্যান থাকে বা আমার ওয়েলউইশার থাকে, সে যেটা চাইছে সেটা আমি দিতে পারছি না, বা সেই মুহূর্তে সে ওপিনিয়ন দিতে পারছে, তার পরের সেকেন্ড যদি আমাকে সে ট্রোল করে সে আমাকে ভালোবাসে না, সে একজন অপরচুনিস্ট, একজন ফ্যান, সে একজন সুযোগ সন্ধানী একজন মানুষ, যে তার মতামত আমি সেই মুহূর্তে তার কথাই হ্যাঁ হ্যাঁ দেবো নাই দেবো, দিলেই সে খুশি নাহলে সে খুশি না, এটা ভালোবাসা নয়। কোনো সম্পর্ক এরকম হতে পারে না, সে মা বাবা হোক, ভাই ভাই হোক, বন্ধু বন্ধুর হোক, ফ্যান স্টারের হোক, এটা হতে পারে না, ভালোবাসা মানে ভালোবাসা। তো যারা ট্রোল করছে তারা একদমই সাপোর্টার না, এক মুহূর্তে এভাবে সুইচ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি, যে আমার সাপোর্টার, যে আমার ফ্যান, সে আমার থাকবে, সে ওয়েট করবে, সে আমার পাশে দাঁড়াবে, আচ্ছা রিজওয়ানরা এটা পাচ্ছে না, এটা নিশ্চয় করবে, এটা এটা নিশ্চয় সমস্যা আছে, সে এইভাবে ভাববে। দেরি কি হয়ে যায় না, মানে অনেক সময় কি বিলম্ব হয়ে যায় না, মানে যেটা প্রতিবাদ হয়তো আমার মনে হচ্ছে যে এই সময়তেই করা উচিত, সেটা একটা বছর পর আমি ছবির মাধ্যমে করলাম, মানে একটা গান আছে আর বিলম্ব নয়, তুমি গানটা খুব সুন্দর ইউজ করলে, কিন্তু গানটা ইউজ করার জন্য একটা কথা বলো, একটা ছবি বানাতে গিয়ে একটা কন্টেন্ট বানাতে গিয়ে একটা বেসিক সময় দিতে হয়, আজকে ভাবলে কালকে একটা ছবি বানানো সম্ভব নয়, সেই মুহূর্তে অতদিনে যদি সেই বিকজ ছবিটা তো ভালো বানাতে হবে, আমাকে আমাকে তো স্ক্রিপ্টটা লিখতে হবে, কেউ তো ম্যাজিশিয়ান এখানে বসে নেই, সবাই তো মানুষ, তাহলে তো এআই আবার যখন সেই কনসেপ্টে চলে আসছে, আমি আজকে কমান্ড দিলাম আজকে বেরিয়ে গেলো, সে তাতেও তো দর্শকদের সমস্যা আছে, এআই ইউজ করছে। যারা ট্রোলার্স তারা ট্রোল করবে, যারা ওয়েট করা তারা ওয়েট করবে, সিম্পল। কুছ তো লোক কহেঙ্গে লোক আ কামি হে কহে রানে কি, ভালো বলেছো, তুই সব উত্তর নিজে দিয়ে দিচ্ছ, ছোড়ো ইন বাতো কা কভি বিত না যায় রানা, নিজে কাজে নিজে মন দাও, ভালো কাজ করো, দ্যাটস ইট, সাকসেস বা রেজাল্ট ঠিক আসবে, ভালোবাসা লোকে থাকবে, ট্রোলাররা ট্রোল করবে, সো আই সাপোর্ট এভরিওয়ান, যারা ট্রোল করা তারা ট্রোল করতে থাকুন, তারা প্রচুর সময় আছে, যারা ভালোবাসা তারা পাশে আছেন, আমি আছি, আমি আরও ভালো কাজ করবো আপনাদের বেশি ভালোবাসা পাওয়ার জন্য। বহু যুগ ধরেই যে নারীরা নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেখানে তুমি একজন প্রতিবাদী চরিত্র, যে কোনো কিছু যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করা উচিত, সেটা যে কোনো বিষয়ে হতে পারে, আর আলাদা করে যে দেখার মতো এটা তো নতুন কোনো ঘটনা নয়, এই ঘটনা তো ঘটে চলেছে এবং আগামী দিনেও হবে। ব্যক্তিগতভাবে যদি কোনো প্রতিবাদী সত্তা না থাকে তাহলে কি ওরকম একটা প্রতিবাদী চরিত্র হওয়া কি কঠিন? আমি 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 একজন অভিনেতা, আমি আমাকে যেরকম চরিত্র দেওয়া হবে সেটা আমাকে করতে হবে, আমি ব্যক্তিগত জীবনে রাগি না, ব্যক্তিগত জীবনে শান্ত সেটা ম্যাটার করে না, আমি যদি একটা রেপের সিন করি
মানে কোনো পুরুষ অভিনেতার কথা বলছি, রেপের সিন করেন, তিনি কি ব্যক্তিগত জীবনে রেপিস্ট? তা তো নন, তিনি অভিনয়টা করছেন ওই রকমভাবে। তো যখন যে চরিত্র দেওয়া হবে সেইটাকে সেই রকমভাবে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলাটাই একজন অভিনেতার কাজ। আর তুমি বলছিলে যে এই সিরিজে তুমি বলেছিলে যে টাকার কথা আমি ভাববো না, কারণ আমি কাজটা করতে চাই এবং তুমি বেছে বেছে কাজ করো। রিসেন্টলি তোমার আদর বলে যে ছবিটা দেখেছিলাম, খুব ভালো লেগেছে, বা তুমি আশা চাওয়ার মাঝের মতো ছবি করেছো, তো পার্টিকুলার কী দেখলে যার জন্য তুমি এই কথাটা বললে? চরিত্রটা আর বিষয়বস্তু, প্রেক্ষাপট আর চরিত্র দুটো। তিরুপেন আমাদের সিরিজ, ওয়েব সিরিজ, যেটা ক্লিকে দেখতে পাবেন খুব শিগগিরই, আপনারা ক্লিকে দেখতে পাবেন ওয়েব সিরিজটি, সবাই দেখুন, আপনাদের মতামত জানাবেন। বুদ্ধদা আমার একটাই প্রশ্ন থাকবে যে পুলিশের উর্দি পরে তো তোমাকে বহুবার দেখা যায়, আবার এখানে পুলিশের উর্দি? এইটাই না, আমি না খুব অপমানিত বোধ করছি এই কারণেই যে আমি প্রায় 4টে ছবি পরপর ছেড়ে দিলাম, এই পুলিশের পার্ট করব না, কারণ আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি না ওই স্ট্যাম্প মেরে দেয়, মানে উনি পুলিশটাই পারেন, অন্য কিছু পারেন না। ওই কারণে আমি একবারে জেদ করেছিলাম যে আমি করব না, এবং এই কাজটাও আমার না করার কথাই ছিল, এবং আমি বারবার বলেছি আমি করব না। অম্লান খুবভাবে ধরেছিল, তারপরে সুরজিৎ যে আমার পরিচালক সাহেবের সাথে আমার অনেক দিনের আলাপ, অনেক কাজ করেছি একসাথে, আর অম্লান তো আমার প্রায় 30 বছরের বন্ধুত্ব, তো সবটা মিলিয়ে না করাতে নীরজ্জি ফোন করে বলছে না আপনাকেই করতে হবে। আমি পুলিশ করব না, কারণ আমি এই ক্লিকেই রাজাচন্দ্রের কাটাকুটিতেই পুলিশ করেছিলাম, সেটা অবশ্য ভালো পুলিশ ছিল। তারপরে অম্লান একদিন রাত্রিবেলা আমায় বললো যে তুমি স্ক্রিপ্টটা, আমার স্ক্রিপ্টটা পাঠিয়েছিল রাত দশটার সময়, আমাকে আমি বাড়িতে ঢুকলাম, ঢুকে স্ক্রিপ্টটা পড়লাম। স্ক্রিপ্টটা পড়ে তখন না আমি সত্যি সত্যি গায়ে কাটা দিয়ে উঠেছে, আর কোথাও একটা ভেতরে আমার মনে হলো যে এইটা একটা শিল্পীর না একটা সামাজিক দায়িত্ব থাকে, এটা না করাটা মানে এড়িয়ে যাচ্ছি আমি, আর আমি ওই মানসিকতার নই। সে কারণে আমি সকালবেলা উঠে বললাম যে চল ডান করব। তুমি এখানে যেভাবে ডায়লগ দিচ্ছ তো আচ্ছা, ইন্টারেস্টিং অনেকগুলো সিন আছে, অনেক সিন পুরো ছবিটা জুড়েই আছি আমি, যে কোথাও আমাদের মনে হচ্ছে যে এটা দায়িত্ব মানুষকে সজাগ করা, সচেতনতা যদি বাড়ানো যায় এবং এটা একটা মাধ্যম, এইটার জন্য সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে এসেছে ক্লিক, অম্লান সাহেব, তো আমাকে ওদের যোদ্ধা হতে বলছে, আমি কেন পিছিয়ে যাব? একটি বুদ্ধদেব ভট্টাচার্য, সে কি সাম্প্রতিক সময়ে যা যা ঘটনা ঘটে চলেছে তার কি প্রতিবাদ করবে, নাকি না সে চরিত্রের মধ্যে থেকেই প্রতিবাদ করতে পছন্দ করবে? আমার তো মাধ্যম এটা, আমি তো শিল্পী হিসেবে মাধ্যম এটা, এই মাধ্যমে যদি এরকম কোনো সুযোগ আসে, আবার আসে, সেটা যে ধরনের ঘটনা হোক, এটা শুধু ধর্ষণ নয়, আরও সামাজিক অনেক ব্যাধি আছে সমাজের, যে ব্যাধির এগেনস্টেই বলা হবে, কেউ রুখে দাঁড়াবে, আমায় যদি যোদ্ধা হিসেবে চায় আমি রাজি আছি, আমার অসুবিধা নেই, এই মাধ্যম এটা। ব্যক্তিগত স্তর থেকে তুমি কোনো মানে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য একজন মানুষ হিসেবে মানে পর্দার আড়ালে নয় সামনাসামনি কি কোনো প্রতিবাদ করতে চাইবে এই সময়ে যে ঘটনা ঘটে চলেছে? না না, আমি করতে চাইবো না, না পরিস্থিতি যদি সেই জায়গায় পৌঁছায় কোনো না কোনো দিন হয়তো সেটাও করতে হবে, তবে আমি কিন্তু একটা বলি, আমি কোনো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের কোনো ফ্ল্যাগের নিচে দাঁড়িয়ে রাজি নই, সেখানেও আমি শিল্পী হিসেবে আমি রাজি আছি প্রতিবাদ করবার জন্য, সেটা রাস্তায় নেমে যদি করতে হয় সেটাও করবো, কারণ আমি রাস্তায় দাঁড়িয়ে থিয়েটার করার ছেলে। এখান থেকে কি মুক্তি পাবো? মানে আমরা তো সভ্য হচ্ছি, নেটের স্পিড বাড়ছে, তাও কেন এই বর্বরতা চোখের সামনে দেখতে পাই? সেটাই দুঃখজনক, তবে এটা একটা প্রক্রিয়া তো চলছে, যদিও বহু যুগ যুগ ধরেই চলছে। তখন অনুন্নত ছিল, কিন্তু আমরা তো ধীরে ধীরে উন্নত হচ্ছি, তো সেটাই তো মানে আরও কমাতে উচিত, মানে কমা উচিত, একদম না হওয়াটাই উচিত। তবে আমার ধারণা যে এই করতে করতে একটা সময় গিয়ে এটা বন্ধ হবে, আরও আরও বেশি করে মানুষকে ইনভলভ হতে হবে, তার প্রবণতা দেখা যাচ্ছে না, বরঞ্চ দেখা যাচ্ছে যে আজকে এই রাজ্যে হচ্ছে, কালকে ওই রাজ্যে হচ্ছে, নেতারা বলছে যে তোমার সময় হয়েছে, ও বলছে এই এই যে একটা চুলোচুলি চলছে, এটা স্বার্থ, যেখানে স্বার্থ জড়িত আছে সেইখানে এটা মুশকিল বহু মানুষকে আনা, কিন্তু কোথাও মনে হয় ঠিক আছে, আমরা আজকে 10 জন 11 জন 12 জন 13 জন করতে করতে হবে, হতে হবে, বিপ্লব আসবে নাকি? বিপ্লব একদিন না একদিন আসবেই, সে যে কোনো বিপ্লবই হোক।
সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটে চলেছে, মানে আমরা দেখতে পাচ্ছি যেন রূপলি পর্দা এবং বাস্তব একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওয়েবে তো একটা প্যাটার্ন আছে, আমরা বাস্তব ঘটনা ওয়েব সবাই দেখি, মানে রিয়েলিস্টিক একটা রিয়েলিস্টিক ব্যাপারগুলো ওয়েবের মধ্যে একটা থাকে, তুলে ধরতে হয়। তা এই এরকম প্রোটেস্টের গল্প নারীপদে বলে এর আগেও হয়েছে, হয়নি আমি বলবো না কখনো, গল্প এমন হয়েছে। তা আমাদের কাছে ওই গল্পটা যেমন একটা ছিল, মানে অম্লানের যেহেতু অনেক দিনের লড়াই, মানে অনেক রিসার্চ ওয়ার্ক করে গল্পটাকে তৈরি করেছে, আজকের না প্রায় বিগত ছ মাস সাত মাস ধরে এই গল্পের বিশ্বাসের ঘটনা তো বহু, মানে বহু দিনের উনিশে কত ঘটনা, তার উপর বেস করি ওর একটা সুন্দর রিসার্চ ওয়ার্ক আর একটা গল্প তৈরি, তার স্ক্রিপ্ট তৈরি হওয়ার একটা ডিরেক্টরের কাছে একটা বড় চ্যালেঞ্জ থাকে যে ওটা বাস্তবায়িত, ওটা কীভাবে দর্শকের সামনে আনবো, কীভাবে লোকে দেখবে। তো সেই হিসাবে আমি অ্যাজ একটা মেকার হিসাবে আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, তার কারণ অম্লানকে আমি দেখেছি কীভাবে খাতা মানে, যেহেতু কোর্টরুম ড্রামা, আমাদের একটা কোর্টরুম ড্রামা, তাই এই কোর্টের সিকোয়েন্সগুলোকে তুলতে ধরতে গিয়ে আমি দেখছি অনেক আইনি কোথায় কী আমরা তো জানবো না, এগুলো তো জানতেও তো সব, মানে রিসার্চ এবং বিভিন্ন অ্যাডভোকেটের সাথে বসতে হয়েছে যে এই ধারাগুলো, এই ধারা কীভাবে চার্জশিট দেওয়া হয়, কীভাবে জেল থেকে আনা হয়, কীভাবে কাস্টাডিতে পাঠানো হয়, কতদিনে পিসিটা আনাবে, কতদিন আবার আসবে, কীভাবে এই যে প্রসেসিংটা টোটাল একটা, কোর্টে কেস উঠলে কোর্টে নানা ক্ষেত্রে তো লং টাইম, আমরা তার গল্পে সেটা আনতে পারব না, কিন্তু আমরা চেষ্টা করেছি যে কোর্টটা কোর্ট যেন লোকের মধ্যে জানা যেতে পারে, কারণ ওয়েবে না ভীষণ একটু এদিক ওদিক করে লোকে খুব সমালোচনা করবে, একটু এদিক ওদিক সমালোচনা, আগে ওইগুলো হতো ওই কোর্টের বোকা বোকা সওয়াল যাবে, ওগুলো এখন মানে মানুষের সঙ্গে হবে না, এখন লোকে বাস্তবটা, এখন লোকে দেখবে যে না সত্যি কোর্টে বসে আছি। যেন আমরা তোমাদের চ্যানেলের মাধ্যমে একটাই বলবো, আমি আশা করবো যে এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জের কাজ, প্রত্যেকের ভালো লাগবে। না না না, আমরা বহুদিন ধরে দেখছি যে সমাজে নারীরা লাঞ্ছিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বর্তমান সময়ে তো আরও ঘটছে। আজ থেকে 15-20 বছর আগে মেয়েদের যেরকম মেন্টালিটি বা ছেলেদের যেরকম মেন্টালিটি, এখনকার যদি মানে আমাদের জেনারেশনের মেয়ে বা ছেলেদের মেন্টালিটি দেখবে অনেক পার্থক্য রয়েছে। কীরকম পার্থক্য? যেরকম ধরো আমি আমার মাসিদের ক্ষেত্রে বলছি, তারা সবসময় সব কিছুতে একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করতো, যে কোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট করে নেবো, সবাই ছেড়ে চলে যাচ্ছে না, সেটা তো আগেও যেত, ছেড়ে যাওয়ার সেই অ্যাডজাস্টমেন্টের কথা আমি বলছি না, আমি বলছি যে আমি তাদেরকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে দেখেছি, যে মেয়ে হয়েছে বা ছেলে সন্তান হয়েছে চাকরি ছেড়ে, এখনকার মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে দুটোকে ব্যালেন্স করে এবং তাদের হাজব্যান্ডরা তাদেরকে ইকুয়ালি সাপোর্ট করে। আই বিলিভ কে বিয়ের আগে বাবা মা এবং বিয়ের পরে যদি তোমার লাইফ পার্টনার সে যেই হোক না কেন, যদি সাপোর্টিভ হয় লাইফটা অনেক বেশি স্মুথ হয়েছে। ইটস নট লাইক দ্যাট কে সাপোর্টিভ না হলে তুমি তোমার লাইফে কিছু করবে না, একদম না, বা যদি হয় তাহলে লাইফটা আরও বেশি স্মুথ হয়েছে। আমি সেটা কিন্তু হচ্ছে, ছেলেরাও করতে পারছে, মেয়েরাও করতে পারছে, এরকম এরকম করছে আমার কারণে মাস্টার মাস আমাকে পড়া দিচ্ছে, তুই বল বাকি তো আমি বের করবো। তোমার এটা ফার্স্ট ওয়েব সিরিজ, তো এইখানে তোমায় কীভাবে দেখা যাবে? এখানে আমার চরিত্রটা হচ্ছে, এখানে লিড করছে বাসব দত্তা, বাসব দত্তার বৌদি, আমার ক্যারেক্টারের নাম অনু। গল্পটাতে রয়েছে দুটো দিক, একটা দিক হচ্ছে কীভাবে নারীরা সমাজের দিক থেকে অত্যাচারিত হচ্ছে সেটা, এবং তার পাশাপাশি একটা দিক হচ্ছে নারী কীভাবে অত্যাচারিত হচ্ছে, আরেকটা দিক হচ্ছে সেই নারী কতটা প্রতিবাদী হতে পারে এবং প্রতিবাদ করতে পারে এবং সেই বিষয়গুলোকে জয় করতে পারে, সেটা হলো আরেকটা দিক।